माल दारा कह কেন আমাকে যেতে দিন আমি বাসায় যাব এমনি সন্ধ্যা হয়ে যেতেছে সন্ধ্যা হয়ে গেলে কোনো সমস্যা না আমি আসি তো ঠিক আমার সামনে আমার বাসা কোনো সমস্যা না আসুন যেমন করতেছেন কে কি দেখতেছেন না দেখতেছি তোমার রূপের আগুন হ্যাঁ মো আচ্ছা তিন দিন মনে আসার সময় নিয়ে আস মনে রাখো লোকটার মানুষ হলো না আপার কাছে যে কত বোকা খায় আজকে তোমার এটা শিখে দিন হ্যালো আপা তোমার জামাই কো আরে তোমার জামাই কই তুমি জানো আমার চোখের সামনে এই তিন রাস্তার মোচড় আছে না ওইখানে মেয়েদের উত্তক্ত করতেছে সাথে দুটো ছেলে নিয়ে কি বাজে বাজে বিয়ে করতেছে খুব দৃষ্টি কাজ করো হ্যাঁ হ্যাঁ আসো আসো আর অন্যটা বোরকা পরে তারপর আসো মুখ টুক ঢেকে ঠিক আছে আচ্ছা আমি রাখি তাড়াতাড়ি আসো আজকে তোমার একটা শিক্ষা দিই কি স্যার কি করো কেন আরে আসো তো আসো আসছো যা জুতা দিও জুতা চিনেন জুতা লমো যে মাঙ্গের চেহারা নাম রাখছে ফিয়ারা এ আবার বাপ দে হয় তোর চোখ দেখে তো বোঝা যায় তোর খুমাটা কেমন হইব জানতো স্যার আইছে আল্লাহ দে গব গব আমার ভাল না গ্যাস হয়ে গেল এটা খুমা থাকলে তো কাম জগা না তো আমার আগে কইছিস না বেটা আমি তো বুঝছি তোমার তো উতল পাতলা শুরু হয়ে গেল দেখবার লাগিয়া আমার বেটা রাশি দেখ খারাপ বেটা আমি চোখ দেখেই বুঝছি এরকম সব বুঝালি তো মামা তুমি যেটা দেখ এটা সুন্দর এবার গান বাজাও माल तो एक ना माल तो तीन चलो আর চলো না তুই থাক আমার সাথে চলো আসো সবাই মিলে না পেলে যাবে না তো তুমি ধরো না খার হয়েছে কি দিয়া তার আস না বেটা মালটা না দুষ্ট দুষ্ট আছে রে দেখি না এদিকে আসো এদিকে আসো আমার সিনার্স এই তুরানি দিস না তোদের তো করব আমি তুমি এখানে আমি এখানে মাটার ভুয়া ফাঁড়াই ছোট ভাই আমি কি আইতে চাইছি ওর আমার জোর করে আইতে চাই না সবচেয়ে তুই বিয়া
সবসে তুই বিয়া কর তুই যে ব্যাপারে টানাটানি করছিস রে মনে হয় যেন আমি কি হয়ে যাচ্ছি সেখানে রাস্তা দিয়ে আমি তো আসতে চাই না এই জায়গায় আসতে চাস না না তুই সাপা আমি কোকো সংসার কর শুনো আমার একটা কথা শুনো শুনো কথা কর তুই কোনো কথা কইতে পারবি না চলো বাসায় যাই এই কত মানুষজন জমছে দেখছো মানুষজন জমছে তো কেছে তুই আমার বোনে যদি আমার না বলতো আমি কখনো বিশ্বাস করতে পারতাম না ভাই কি খুব মজা লাগে না মেয়েদেরকে ডিস্টার্ব করে তুই না কইলে তো আমি এই সব রূপ দেখতে পাইতাম না মুখুশধারী শয়তান আর আল থেকে ডুবে ডুবে জলকায় বুঝছো আমার মন কি কম সুন্দর এটা কালো মাই আর কি ডিস্টার্বটা করলা ছি 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 এইভাবে গেছে এরপরে এইভাবে ঘুরে ঘুরে দেখছে এই তোর বাস্তব তুমি তোমার চয়ে চকে জীবন ঠিক হবে না আমার কি খেয়ে কম নাই মানে এ আপা তুমি থামো আমার আপারে আমি ভাবতা এত দিন যে না বিনা কারণে তোমার বক আসলে যে তোমার এতটাই খারাপ অভ্যাস নেতারে আমি বুঝি না আপা তো বলছে আমি তো বিশ্বাস করতাম না তোমার যে চরিত্র এত খারাপ এত নোংরা মানে আমি তো বুঝতেই পারিনি আমি দেখো তুমি কি রাগে রাগে চোখ আমার দিকে তাকাইছে চোখ নিচে নামাও নিচে নামাও তোর সাথে এক বিন্দু পরিমাণ আমি সংসার করব আহারে তোমার এই বাসা নিয়ে কি কম আমার বোনের রেখে তুমি বাইরে প্রেম করবা মেয়েদের দিকে ডিস্টার্ব করবা তুমি একটার পর একটা মেয়েদেরকে এমন করো উক্তাক্ত করবে রাস্তা ঘাটে করে পোলা পাই নিয়ে বখাটে পোলা পাই নিয়ে এগুলো আমি দেখে আমার আপনার বিশ্বাস করো আমি করি না বিশ্বাস করো আহারে জিজ্ঞেস করছি মেয়েটার নাম কি বাড়ি কোথায় এবার নিজে তো প্রমাণ পাইছে যে হের চরিত্র কেমন এবার আমার সাথে আমাদের বাপের বাড়ি তোমার বাপের বাড়ি চলে যাবো ঠিক আছে আসল চরিত্র আমি এখনই বুঝতে পারছি মাফ করে দিব তোর সাথে আমি কোনোদিনই আশঙ্কা করবো না বিশ্বাস করো আমি ওই জায়গায় মেয়েদের আমি উত্তক্ত করি না আমি নাম জিজ্ঞেস করছি যে মেয়েটার নাম কি বাড়ি কোথায় ওর বাবার নাম কি ওই আমার অফিসের কলিগ আছে না এই মেয়েটার খুব পছন্দ করছে এই জন্য আমি জিজ্ঞেস করছিলাম আমি তোমার স্বামী না তুমি এরকম করো তুই আমার স্বামী তুই হাজার শরীর স্বামী তুই আমার স্বামী চান তুই আমার স্বামী তো দাবি করে হ্যাঁ আমার আমার স্বামী দাবি করে তুই হাজার শরীর দিছিস বুঝছো হাজার তোর সাথে আমি আর সংসার করব না বলছি যা যা তুই ওর আশা করি তোমার নাম ভালোবাসি দেখো আসসালামু আলাইকুম আঙ্কেল কি জানে মুরব্বি জানা তুই ছেলে ছিল বোরকা দূরে টানে পাও দিকে মাথা পর্যন্ত দেখে একটু বেড়াই ধরি মানে মুখটা খুলো দেখি মানে আরো মানে এত খারাপ বিহেভ করছে বলার মতো না পরে আপার বললাম আপা মুখটু ঢেকে আসছে আপার সাথে সেম মানে নিজের ওয়াইফে চিনতে পারে না আঙ্কেল আমার সাথে যে আচরণ সে করেছে রাস্তার ভিতর হ্যাঁ আপু আমি ব্যাপারটা ক্লিয়ার করে দিই মানে বলার পরে আপনি আসছেন আর কি মুখটু ঢেকা সে আমি স্ত্রীর সাথে সেই যে আচরণটা করেছে সেটা কখনো মানে নেওয়া যাবে দেখি আসো আসল মেয়ে এক মিনিট দেখতে তো মাশাআল্লাহ অনেক সুন্দর অসন্নতি দাঁড়িয়ে আছে মুখে
চরিত্রটা এরকম কেন? হ্যাঁ এ মিস্টার, আরে আমার ভুল বুঝতেছে ও, ভুল বুঝতেছে। এই মিথ্যা কথা বলছো। হ্যাঁ দাঁড়ান, প্রথম একজনের সাথে করছেন ওটা ভুল বুঝছে, তার সেকেন্ড টাইম তার আপনার ওয়াইফের সাথে আপনি করছেন এটাও সে ভুল বুঝছে, চরিত্রটা এত খারাপ কেন? এই মি আপনার স্ত্রী কি কোন সুন্দর মাশাআল্লাহ, আল্লাহর রহমতে কত সুন্দর, এরকম ওয়াইফ ঘরে রাখি আপনাদের মতো কিছু নোংরা পুরুষ আছে, ঘরে পরিবার রাখা থাকা সত্ত্বেও অন্যের পরিবারকে খুব মধুর মতো লাগে। একটা নারী কে 10টা নারী আমি এক জীবন থেকে ছাড়াইছি, তাই 10টা নারী। হ্যাঁ জি জি জি, মোবাইলে সেটিং দেখলে আপনি অবাক হয়ে যাবেন, আর কত পারবো এই একজন। এই মিয়া, এই একজনের জন্য 10 জনের বদনাম, একজন পুরুষের জন্য 10 জন পুরুষের বদনাম হয়, এগুলি ভালো করেন মিয়া, নিজের পরিবারের দিকে তাকান, অন্যের পরিবারের দিকে অন্য মেয়ে লোকের দিকে তাকায়েন না, এগুলি গুনাহ মিয়া, কত বড় গুনাহ করতেছেন আপনি জানেন? এত চরিত্রহীন লম্পট। হ্যাঁ চেহারা নকশা তো মাশাআল্লাহ অনেক সুন্দর, নামাজ পড়েন? এই নামাজ পড়েন কি না? এই আমার সাথে কথা বলেন, নামাজ পড়েন? মসজিদে তো কথাটা একটু শুনবেন। হ্যাঁ বলেন, হ্যাঁ বলেন। আমার কথাটা শুনেন। হ্যাঁ রাস্তাধারে আনন্দের কেক পাইছ, সেই আনন্দের কেক লইয়া তুই এরকম করে টুকুর টুকুর খাইস আর আমি গেলাম, নেক্সট টাইম আমার আর ফোন দিবি না, আমার আর আনতে যাবি না। ঠিকই আছে মি, আপনার মতো পুরুষে এরকম শিক্ষা দেওয়াই উচিত, ঘরেরটা খাইবেন আবার বাইরেরটা চাটন দিবেন, স্বভাব চরিত্র ভালো করেন মিয়া, পাজিল গোদাকার মিয়া, আপনাকে মতো কিছু লুচ্চা পুরুষ আছে ঘরে সাদা সুন্দরী বউ থাক, তারপরও বাইরেরটা দেখলেই আর চোখে মানে না, মানে ঘরেরটা খাইতে চায় বাইরেরটা খাইতে চায়, এত চরিত্র খারাপ কে? দেখে তো মনে হয় একেবারে জান্নাতের থেকে নেমে এলেন এই মাত্র, নামাজ কালাম পড়েন মিয়া, আল্লাহরে ডাকেন মিয়া, এগুলির থেকে সইরা হয়েন মিয়া, ইস্তেগফার করেন বেশি বেশি, আর এই যে এদিকে তাকান চোখ দুটারে ভালো করেন, আজিল কোথাকার বদমাইশ গেল, ওটা তোমার আনতে।